নমস্কার বন্ধুরা, স্বাদে স্বাস্থ্যে আহ্লাদে পরিবারে আপনাদেরকে স্বাগত। এই তীব্র গরমে আমরা হাজির হয়েছি একটি পানীয় নিয়ে। এই গরমে একটি সুন্দর পানীয় হলে কেমন লাগে, ভালো না? দেখুন না কেমন হয়। চলুন বন্ধুরা, এই শরবতটি বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। মেন যে ইনগ্রেডিয়েন্টস লাগছে সেটা হচ্ছে কাঁচা আম আর পুদিনার একটি পেস্ট। এখানে কাঁচা আমটিকে প্রেসারে সেদ্ধ করে নিয়ে তার শাঁসটা বের করে পুদিনার সঙ্গে ভালো করে মিক্স করে নেওয়া হয়েছে। আমরা এখানে 4 গ্লাস শরবতের জন্য একটা মোটামুটি মিডিয়াম সাইজের কাঁচা আম ব্যবহার করেছি। কাঁচা আম তো সবসময় আমাদের শরীরের জন্য উপকারী, আপনারা সবাই জানেন। আমাদের লিভার ভালো রাখতে সাহায্য করে, আরো প্রচুর প্রচুর হেলথ বেনিফিটস রয়েছে কাঁচা আমের। সঙ্গে থাকছে মধু, ভাজা মশলা গুঁড়ো, আমচুর পাউডার, গোলমরিচের গুঁড়ো, বিট নুন, লেবুর রস। আসুন দেখে নিই শরবতটা কিভাবে বানানো হচ্ছে। প্রথমে গ্লাসের মধ্যে লেবুর রসটাকে স্কুইজ করে নিয়ে নিতে হবে। লেবুর রস স্কুইজ করে নিয়ে নিলাম। এরপর 1/2 টিস্পুন করে ভাজা মশলা গুঁড়ো প্রতিটা গ্লাসে দিয়ে দিলাম। 1/2 টিস্পুন পরে গোলমরিচের গুঁড়ো এরপর যোগ করা হলো। সঙ্গে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো বিট নুন আর আমচুর পাউডার। ব্যাস, এইবারে ম্যাঙ্গো পুদিনার যে কাঠটা বানানো হয়েছে সেটা 2 টেবিল স্পুন করে প্রতিটা গ্লাসে দিয়ে দেওয়া হলো। পেস্টটা প্রতিটা গ্লাসে ডিস্ট্রিবিউট করে দেওয়ার পর অ্যাড করে দেওয়া হচ্ছে পরিমাণ মতো জল। আপনারা লস্যি যেরকম কনসিস্টেন্সি চাইছেন সেই পরিমাণ মতো জল আপনারা অ্যাড করবেন এখানে। এরপর একটি চামচ দিয়ে ভালো করে প্রতিটা গ্লাসে মিক্স করে নিতে হবে। যে যতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে নিন হানি। ব্যাস রেডি আমাদের এই ম্যাঙ্গো পুদিনার শরবত। বাইরে যখন 40°C তাপমাত্রা, তখন মায়ের হাতে বানানো এই ম্যাঙ্গো পুদিনার শরবত সত্যি অমৃত, জাস্ট ফাটাফাটি। তাহলে আপনারাও ট্রাই করুন বাড়িতে, আর অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান যে কেমন হলো এই ম্যাঙ্গো পুদিনার শরবত। তাহলে বন্ধুরা দেখলেন তো কিভাবে শরবতটি তৈরি হচ্ছে। আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন, খেয়ে ফেলুন, সুস্থ থাকুন। ব্যাস তাহলেই হবে। আমরা এরপরে হাজির হচ্ছি আরেকটি আইটেম নিয়ে। ধন্যবাদ।